আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। সীমাস কিচেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দেশের এই পরিস্থিতিতে বাইরে গিয়ে খাওয়ার তো আর উপায় নেই, তাই ঘরে বসেই বানিয়ে নিলাম চিংড়ি মাছ ও অল্প সবজি দিয়ে ফ্রাইড রাইস। চলুন তাহলে আপনাদেরকে দেখাই আমি কীভাবে ফ্রাইড রাইস তৈরি করেছি। এখানে আমি একটি পাত্রে হাই হিটে বলো কোটা পানিতে এক চামচ লবণ, এক চা চামচ রান্নার তেল দিয়ে আগে থেকে ধুয়ে রাখা 2 কাপ পরিমাণ চাল অ্যাড করে সাথে সাথে ভালোভাবে নেড়ে নিলাম, যেন চাউলগুলো দলা পাকিয়ে না যায়। ভাতটা আপনার এমনভাবে রান্না করতে হবে যেন ভাতের মাঝের অংশটা শক্ত থাকে। এই অবস্থাতে আমি ভাতগুলো একটি চালনিতে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব। এখানে আমি ভাত 2 ঘন্টা আগে রান্না করেছিলাম, আপনারা চাইলে একদিন আগেও ভাত এভাবে রান্না করে ফ্রিজে রেখে দিতে পারেন, এর ফলে রাইস আরও বেশি জর্জরা হয়। এখন একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে একটু হালকা বেজে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আবার একটু নেড়ে নিয়ে 3টি কাঁচামরিচ, 1/2 চা চামচ লবণ দিয়ে হালকা ভালোভাবে একটু বেজে নিব। এখন আগে থেকে পরিষ্কার করে রাখা লেস সহ কিছু চিংড়ি মাছ অ্যাড করে দিয়ে একটু বেজে নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে 5 মিনিটের জন্য ডেকে সিদ্ধ করে নিলাম। 5 মিনিট পর ঢাকনা তুলে মাছটা একটু নেড়ে মাছগুলো একটি বাটিতে তুলে রাখলাম। এখন আমি আবারও 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে হালকা বেজে লম্বা করে কুচি করা গাজর, 1/2 চা চামচ লবণ দিয়ে গাজরগুলোকে ভালোভাবে বেজে নিলাম, কারণ এই গাজরগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল না। এখন আমি সিদ্ধ করা মটরশুঁটি দিয়ে হালকা ভালোভাবে বেজে নিয়ে কুচি করা কাঁচামরিচ দিয়ে দিব আবার একটু নেড়ে। এখন আমি 1/2 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, 2 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস দিয়ে সবজিগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে এক সাইডে সবজিগুলো সরিয়ে রাখলাম। এখন আমি আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে 2টা ডিম ফেটে একই প্যানে আমি ডিমটা বেজে নিব। এ পর্যায়ে আমি সবজি আর ডিমগুলোকে ভালোভাবে মিক্স করে সিদ্ধ করা বাদ দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে মিক্স করে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। এখন আমি 1 চিমটি টেস্টিং সল্ট, 1/3 চা চামচ চিনি অ্যাড করে দিলাম, যেন টেস্টিং সল্টের ক্ষতিকর প্রভাব নষ্ট হয়ে যায়। এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন। এরপর আবার একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের চিংড়ি মাছের ফ্রাইড রাইস। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করুন।